বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। ভক্তদের সঙ্গে তার আচরণ নিয়ে মাঝে মধ্যেই সমালোচনার তোপে পড়েন তিনি, তাই বলে জায়েদ খানের সঙ্গেও রাগ দেখাবেন, কিন্তু তেমনটাই ঘটেছে সম্প্রতি। সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন সাকিব, পাশে থেকে ক্যামেরার ফ্রেমে ঢোকার জন্য ইতিউতি করছিলেন জায়েদ, কিন্তু মুহূর্তকাল পরই ফোনটি সুইমিং পুলে ছুড়ে ফেলেন সাকিব। এতে বেশ অবাক হন জায়েদ। এই ঘটনার একটি ছোট ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বুধবার সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। জায়েদ তার পোস্টে লিখেছেন, নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবেন, এ বিষয়ে শিগগিরই সব জানাবেন এই নায়ক। এমন পোস্ট দেখে ধারণা করা হচ্ছে সাকিবের ছুঁড়ে ফেলা ফোনটি জায়েদ খানেরই, সেক্ষেত্রে ফোনটি হবে সোনার, কারণ দেশে স্বর্ণের রোলেক্স আইফোন আসার সঙ্গে সঙ্গেই বহুমূল্যে সেটি কিনে নিয়েছিলেন শৌখিন এই নায়ক। সাকিবের মেজাজের কারণে জায়েদের সোনার ফোন খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। হুট করে সাকিবের এমন মেজাজ হারানোর নেপথ্যের কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনদের অনেকেই। কেউ কেউ ভাবছেন জায়েদ সাকিবের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থেকে এমনটা ঘটে থাকতে পারে। তবে অনেকের ধারণা, সাকিবের এভাবে ফোন ছুঁড়ে ফেলার বিষয়টি হয়তো কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ, কেননা সাম্প্রতিক সময়ে প্রচারিত ক্রিকেটারদের বেশ কিছু বিজ্ঞাপন থেকে পাওয়া অভিজ্ঞতা অনুযায়ী সাকিব জায়েদের ঘটনাটি বিজ্ঞাপনের অংশ হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন নেটিজেনরা। শিবলী আহমেদ, কালবেলা।